ইঞ্জিনে আগুন লেগে বিকল হাওড়া থেকে ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস। কামাখাগুড়ি স্টেশন ছাড়ার পর রায়ডাক 2 নং ব্রিজ পারাপার করার সময় ইঞ্জিনে আগুন লেগে যায়। বন্ধ গুয়াহাটিগামী আপলাইনের ট্রেন চলাচল। ইঞ্জিনে আগুন লেগে বিকল হাওড়া থেকে ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস। কামাখাগুড়ি স্টেশন ছাড়ার পর রায়ডাক 2 নং ব্রিজ পারাপার হওয়ার সময় ইঞ্জিনে আগুন লেগে যায়। ট্রেনের চালক আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি রায়ডাক ব্রিজে ট্রেন থামিয়ে দেয়। বন্ধ গুয়াহাটিগামী আপলাইনের ট্রেন চলাচল। অন্য ইঞ্জিন এসে ট্রেনটিকে পেছন দিক থেকে কামাখাগুড়ি স্টেশনের দিকে নিয়ে যায়। আমরা শুনলাম তো এই যে ফট করে দেখি গাড়িটা দাঁড়াইলো আর কি, ট্রেনটা দাঁড়াইলো। তারপরে একটু করে সবার মুখে শুনি বলে না এখানে আগুন, ট্যাঙ্কিতে আগুন লাগছে আর কি। এই যে এখানে লোকাহালাগুলো বলছে কি একটা পড়ে গেছে বলে লোকার থেকে আর কি, ট্রেনের থেকে। তারপরে আর কি ট্রেনটা দাঁড়া করাই দিল। আমরা বলছি এটুই জানি, আমরা কামাখাগুড়ি থেকে গুয়াহাটি যাচ্ছি আর কি। তো এইটুকু আমরা ঘটনা আর কি শুনলাম, আর বাদ বাকি তো আমরা এখনো জানি না কি হচ্ছে কি না। এখন অব্দি তো আমরা কোনো ইসে পাইলাম না এখন। আমি তো নিউআলিপুর থেকে মানে কোকরাঝাড় যাচ্ছিলাম, তা হঠাৎ 10:15 সময় গাড়িটা ব্রিজের উপর এসে দাঁড়িয়ে গেল। আমরা যখন গাড়ি থেকে নেমে দেখলাম কি হচ্ছে, গাড়িটা দাঁড়ালো কেন, তখন দেখি ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন জ্বলছে। তা সেই হিসেবে আগুন নিভানোর জন্য কিছু নেই, পাশের এক ট্রেন শর্ট করে দাঁড়িয়ে গেল, সেই ট্রেনের থেকে গার্ড এসে আগুন নিভানোর জন্য সিলিন্ডার দিয়ে গেল। কিন্তু সেই সিলিন্ডার ইঞ্জিন পর্যন্ত পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। পাবলিকরা গিয়ে ব্রিজের উপর দিয়ে গিয়ে সেই সিলিন্ডার ইঞ্জিন পর্যন্ত নিয়ে গেল। আজকে যে পরিস্থিতি এখানে হলো, ভয়াবহ বিপদের থেকে সব যাত্রীরা বেঁচে গেল। এইখানে এমন একটা জায়গা যে কোনো দমকল ঢোকার ব্যবস্থা নেই, মানুষ হাঁটার ব্যবস্থা নেই, কিন্তু এই পরিস্থিতিতে সিলিন্ডারটা গিয়ে সে আগুনটা নেভায়। গাড়ি এখনো দাঁড়িয়ে আছে, এখন বলছে যে ইঞ্জিন এসে তারপরে গাড়ি নিয়ে যাবে। আর তার মানে বলতে চাচ্ছেন যে আজকের যে এই যে বিপজ্জনক পরিস্থিতি, এটাকে রক্ষা করার মূল হচ্ছে যাত্রীরাই, যাত্রীরাই করেছে। কিন্তু ওই ওই পিছনের ট্রেনের গাড়ি যদি না দাঁড়াতো, সেই সিলিন্ডার না দিয়ে যেত, তবে ওই আগুনটা নেভানো যেত না। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.